হ্যালো ভিউয়ার্স, সন্ধানী মন চ্যানেলের পক্ষ থেকে আমি সোহাগ। আজকে আপনাদের দেখাবো কিভাবে ওয়াইফাই রাউটারে ব্যান্ডউইথ কন্ট্রোল করতে হয়। তবে এই ব্যান্ডউইথ আপনার মূল ব্যান্ডউইথ, যেটা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে নিয়েছেন সেটা না, এটা আপনার যে ব্যান্ডউইথ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার দিয়েছে সেই ব্যান্ডউইথ আপনার বিভিন্ন ডিভাইসে কিভাবে আপনার ব্যান্ডউইথটা বন্টন করবেন। সো এখানে ব্যান্ডউইথ বন্টন বলতে প্রত্যেকটা ডিভাইস, অর্থাৎ আপনি একটা ওয়াইফাই রাউটারের আন্ডারে 5টা ডিভাইস ইউজ করছেন, ওই 5টা ডিভাইসে আপনি কতটুকু ব্যান্ডউইথ ব্যবহার করবেন কোন ডিভাইসের জন্য, এটাই এখানে নির্ধারণ করা হয়। তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি টিউটোরিয়ালে চলে যাই। আমি টেন্ডার রাউটারে দেখাচ্ছি, সব রাউটারের প্রায় একই রকম নিয়ম, তবে আপনাদের যদি কোনো রাউটারে কাজ করতে সমস্যা হয় তাহলে আমাদের কমান্ড বক্সে জানিয়ে দিবেন, আমরা আপনার রাউটার আপনার ওই নির্দিষ্ট রাউটারে টিউটোরিয়াল করে দেব। ডিফল্ট পাসওয়ার্ড অ্যাডমিন, আমি অ্যাডভান্সে ক্লিক করছি। অ্যাডভান্সে ক্লিক করার পর যেখান থেকে ব্যান্ডউইথ কন্ট্রোল করতে হয় QoS, এখানে ক্লিক করলাম। যেহেতু আমি একটা পূর্বে করে রাখছি, আমি ইতিপূর্বে আপনাদের দেখিয়েছিলাম যে DHCP সার্ভার থেকে DHCP ক্লায়েন্ট লিস্ট, এখান থেকে কিভাবে আপনি আপনার রাউটারের হ্যাকজনিত সমস্যা সমাধান করতে পারবেন। তো এটার সাথে ওটা একই উপেতভাবে জড়িত। তো আমি QoS এ চলে গেলাম, এখানে আমি একটা করছি, এটা ডিলিট করে দিচ্ছি। ওকে, তো এখানে আমি একটা অ্যাড করব 100। যেহেতু আমি DHCP সার্ভারে যে আইপিগুলো অ্যাড করছি বা যে সিরিয়ালের আইপিগুলো দিছি ঠিক ওই সিরিয়ালের আইপি দিয়েই কিন্তু এখানে ব্যান্ডউইথটা কন্ট্রোল হবে। তো আপলোড ডাউনলোড যেটাই হোক না কেন আপনি দিয়ে দিলেন 512 KBPS, এখানেও ডাউন আপলোডও 512 KBPS, এনেবল অ্যাড টু লিস্ট। এইবার এখানে ওকে করে দিলেই আপনার এই ডিভাইস, অর্থাৎ এই ডিভাইস বলতে DHCP ক্লায়েন্ট লিস্টের এই যে 100 ডিভাইসটা আছে, যেটা আমার PC, এই PC-তে শুধু নির্দিষ্ট করে 512 KBPS কাজ করবে। অর্থাৎ আপনার এই টেন্ডার রাউটারটি মাইকোটিক রাউটার কনফিগারেশন মোডে চলে যাবে। সো ভিউয়ার্স, আপনারা দেখলেন যে একটি টেন্ডার রাউটার কিভাবে মাইকোটিক রাউটারে পরিণত করা যায় এবং ব্যান্ডউইথ কন্ট্রোল করা যায়। তো এখানে একটা বলে রাখা ভালো যে আপনারা যখন আপনাদের পাশে যেখানে আপনি ওয়াইফাই রাউটারটা ব্যবহার করছেন অনেকেই পাসওয়ার্ড চায়, তো সেই ক্ষেত্রে আপনারা না দিয়েও পারেন না, কিন্তু তাদের দেওয়ার পরে আপনাদের স্পিডটা একেবারেই থাকে না। তো সেই ক্ষেত্রে তাদের ফোন বা তাদের ল্যাপটপে আপনারা ঠিক এইভাবে ব্যান্ডউইথ কন্ট্রোল করে দিবেন, উনি শুধুমাত্র অতটুকুই ব্যান্ডউইথ পাবে এবং আপনারও তেমন একটা সমস্যা হবে না। আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করবেন যেন আমরা আরও আপনাদের নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি। ধন্যবাদ।